ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা, মুহূর্তে ঝড়ে কার্যত সবকিছু শেষ। পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। দিশেহারা পরিস্থিতি জলপাইগুড়ির ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকার। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্র খবর, রবিবার বিকেলে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। উত্তরবঙ্গে আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো উত্তরবঙ্গের একাধিক জেলায় রবিবার বৃষ্টি হয়। বিকেল নাগাদ জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় শুরু হয় ঝড়। কিছুক্ষণের মধ্যেই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। কোচবিহার এবং আলিপুরের কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। আর দুর্যোগের খবর পেয়ে রাতেই জলপাইগুড়িতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন নিহতের পরিবারের সঙ্গে। তিনি বলেন, ক্ষতি কোচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা হলো পাঁচজন মারা গিয়েছেন। রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউপিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকেলে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। আহতদের উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়, পরে জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। বিপর্যস্ত এলাকা রবিবার গভীর রাত পর্যন্ত সরেজমিনে পর্যবেক্ষণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসও। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। বিজেপি নেতা কর্মীদের, বিপর্যয় বিধ্বস্তদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।